हाय एवरीवन वेलकम बैक टू माय चैनल आई होप तुम्हारा सबाई अनेक भालो आछो। तो आज के जेहेतु फ्राइडे आज के बासाई आछि तो भावलाम जे तोमादेर साथे एकटु कथाओ बोली। प्रतिदिनई तो प्राय मार्केटे एई प्रोडक्ट्स ओई प्रोडक्ट्स एई ड्रेस ओई ड्रेस एगुलोई देखाते थाकि। तो भावलाम जे ना आजके तोमादेरके एकटु स्किन केयार सम्पर्के देखाबो। দেখতেই পাচ্ছ আমার স্কিনে কি পরিমাণ স্পট হয়েছে। লাস্ট কিছুদিন ধরে এত বেশি আমি মার্কেটে যাচ্ছি আর এত বেশি রোদে ঘোরাঘুরি এই সেই করছি, তো তার কারণেই আর কি দেখো আমার স্কিনে এই জায়গাগুলো দিয়ে অনেকগুলো ব্রণও এসেছিল এবং তার সাথে তোমার স্পটও হয়ে গিয়েছে। তো ভাবলাম যে না আজকে যেহেতু একটু সময় পাচ্ছি তো সেক্ষেত্রে আমি একটু স্কিন কেয়ার করি। তো স্কিন কেয়ারটা আমি কীভাবে করছি সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো আর তার সাথে কী দিয়ে তৈরি করছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে যে তোমার একটা আলু, তারপরে হচ্ছে একটা মধু। তো জাস্ট দুইটা উপকরণই, কিন্তু তোমরা চাইলে স্কিন কেয়ারটা করতে পারবে। আর যেহেতু আলু দিয়ে যদি আলুর রসটা তোমরা স্কিনে ইউজ করো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমার স্কিনের যে স্পটগুলো আছে সেগুলো আস্তে আস্তে চলে যাবে। আর মধু যেটা ইউজ করবো, মধুটা তোমার স্কিনটাকে ময়শ্চারাইজার দেবে এবং স্কিনের যে দাগগুলো সেগুলো যেতেও কিন্তু হেল্প করে। তো আই হোপ তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবে। আর যারা আমার চ্যানেলের সাথে প্রথম থেকে আছো তাদের সবাইকে আমি জানাচ্ছি থ্যাংক ইউ। তোমাদেরকে আসলে থ্যাংক ইউ দিয়ে শেষ করা যাবে না। আমি রিসেন্ট শুরু করেছি আর তোমরা এত বেশি আমাকে ভালোবাসা দিচ্ছ, তো তার জন্য অনেক থ্যাংক ইউ। আর হ্যাঁ, তোমাদের কিন্তু আরেকটা কথাও বলা আছে, আমার খুব তাড়াতাড়ি কিন্তু 10,000 সাবস্ক্রাইবার পূরণ হচ্ছে। তো তোমরা প্লিজ আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবে যাতে খুব দ্রুতই আমি 10,000 সাবস্ক্রাইবার গেইন করে ফেলি। আর তো চলো বেশি কথা না বলে এখন ভিডিওটি স্টার্ট করি, আর আমি আমার যে স্কিন কেয়ারের প্রোডাক্টসটা রেডি করেছি সেটা তোমাদের সাথে এখন কথা বলতে বলতেই সেটা আর কি মুখে ইউজ করি। আমি প্রথমে আলুটাকে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ডারে এবং তার সাথে এক চামচ হানি মিক্স করছি, এবং মিক্স করার পরে আমি সেটা স্কিনে ইউজ করব। এই যে এটা হচ্ছে সেই প্রোডাক্টসটা, আর এটা কিন্তু তোমার মুখে দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো ওয়েট করতে হবে, তারপরে তোমরা ধুয়ে ফেললে জাস্ট শেষ। এই তো এটাই ছিল আর কি মূলত আমার বলার। তো চলো এটা ইউজ করি, দেখি কেমন কি রেজাল্ট দেয়। আমি আমার স্কিনটাকে ক্লিন করে নিয়েছি দেখতেই পাচ্ছ, আর স্কিনটা অনেক ময়শ্চারাইজার ফিল করছি আমি, কারণ আমি যেহেতু মধু ইউজ করেছিলাম তো তার কারণে কিন্তু খুব একটা খসখসে ভাব এখন নেই। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা একটা লাইক করে দিবে, আর যদি তোমাদের হেল্পফুল হয় সেক্ষেত্রে শেয়ারও চাইলে করতে পারো। তো আমার সাথে যদি কেউ ফেসবুকে কানেক্টেড হতে চাও তো সেক্ষেত্রে আমি আমার ফেসবুক লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আর তার সাথে স্ক্রিনেও যাবে, তোমরা সেটাও দেখে নিও আর চাইলে কানেক্ট হতে পারো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশেই থাকবে, আর খুব শীঘ্রই তোমাদের সাথে 10,000 সাবস্ক্রাইবার নিয়ে আমি হাজির হচ্ছি। তো আজকের মতো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। With love.